ছাত্র তাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, 10-15 দিনে মেসি রোনালদো হওয়া যায় না। কাউকে নেতা বানানোর জন্য ছাত্র জনতা রাজপথে নেমে নাই। আলোচিত ব্যক্তিবর্গ হয়তো সুবিধা পাচ্ছে, আম জনতা এখন পর্যন্ত সুবিধা পাচ্ছে না। এই সমস্ত ইত্রামি অনতিবিলম্বে বন্ধ করুন। আগামী 1 মাস আপনাদেরকে সময়, শহীদ পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিবেন, আহত পরিবারকে 0.25 কোটি টাকা আগামী 1 মাসের মধ্যে আপনারা তাদের পরিবারের হাতে তুলে দেবেন। বাংচং ভাওতাবাজি এগুলো চলবে না। আমি জানি না শহীদ জুলাই ফাউন্ডেশন থেকে কেন মুগ্ধর ভাই স্নিগ্ধকে সরিয়ে তাকে কর্মকর্তা বানানো হয়েছে। শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দেখি তো ছাত্র নেতা সরকারের উপরে এত প্রভাব বিস্তার করতেছে, সরকার নাকি কাজ করতে পারতেছে না, বিভিন্ন কমিটিগুলো নাকি কাজ করতে পারতেছে না। ছাত্র নেতাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যেই কয়েকদিন রাজপথে ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়েছি ওই কয়েকদিন আপনারা রাস্তায়ও দাঁড়ান নাই। 10-15 দিনে মেসি রোনালদো হওয়া যায় না। আপনাদেরকে মেসি রোনালদো বানানোর জন্য এই উত্তরের ছাত্র জনতা, মিরপুরের ছাত্র জনতা, বাড্ডারামপুরের ছাত্র জনতা, যাত্রাবাড়ির ছাত্র জনতা জীবন দেয় নাই। কাউকে নেতা বানানোর জন্য ছাত্র জনতা রাজপথে নেমে নাই, রক্ত দেয় নাই। কাজী নেতাগিরি পরে করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আগে কাজ করতে হবে। সরকারকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, কতিপয় ছাত্র নেতার পরামর্শে যদি সরকার চলেন 6 মাসের মধ্যে তল্পি তল্পা ঘোষণের জন্য প্রস্তুত থাকেন। রাষ্ট্র পরিচালনা ছেলে মানসিকতা নয়, অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন আছে, জ্ঞানী ব্যক্তিদের প্রয়োজন আছে। বারবার বলছিলাম জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করেন, করেন নাই। এখন পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন, গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, মাইনরিটিদের নিয়ে রাজনীতি, কয়েকদিন পরে পরে প্রেস ক্লাব, শাহবাগ, রাস্তাঘাট অবরোধ করে রাষ্ট্রকে অচল করা, বিভিন্ন ধরনের উস্কানি, নানান ধরনের ষড়যন্ত্র। তো আপনারা, আপনাদের তো কোনো রাজনৈতিক দল নাই, সংগঠন নাই, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। এই রাজনীতিকে ডিল করতে হলে অবশ্যই প্রত্যেকটি আন্দোলনকারী দলের প্রতিনিধিদের নিয়ে আপনাদের উচিত ছিল জাতীয় সরকার গঠন করা। এখন দেখেন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে একটা বিভক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছে আওয়ামী প্রার্থীদের দোষর হিসেবে তার পদে থাকা উচিত না, কথা অত্যন্ত যৌক্তিক। তিনি ইতিমধ্যেই যে ধূম্রজাল সৃষ্টি করেছেন, যে মিথ্যাচার করেছেন, তাতে তার পদে থাকার নৈতিকতা নাই। 5ই অগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে 3 বাহিনীর প্রধানকে পিছিয়ে নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি পরিষ্কার বলেছিলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। বিষয়টা হচ্ছে বন্ধুগণ, সব বিষয় নিয়ে রিয়াক্টিভ হওয়ার দরকার নাই, একটু প্রোঅ্যাক্টিভ হয়েন। শেখ হাসিনা পদত্যাগ করছে কি করছে না 2.5 মাস পরে এইটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে এখন ছাত্র জনতার সরকার, তারা জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কার, রাজনীতি সংস্কার করে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরি করবে, সেইটি হচ্ছে বিষয়। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।